ছেলে মেয়ে কজন? ছেলে দুইটা স্যার। ওইটা না? আমাদের সংগঠন থেকে দেওয়া যত আমাদের এখন আমি রাত্রে বের হয়েছি, এজন্য আপনারা দেখে থাকবেন দিনের বেলাও আমরা কিন্তু এই খাদ্য সামগ্রী ত্রাণ কার্যক্রম চলমান আছে। দিনে সমস্যা হয় কি, একটা এরিয়াতে দিতে গেলে দেখা যায় যে সবাই শুনে সবাই বের হয়ে আসে। এজন্য আমার কাছে মনে হয়েছে যে রাত্রেবেলা যদি সবাই ঘরে ঘরে দিয়ে এই খাদ্যটা পৌঁছিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের যে এখনকার বর্তমানে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আমরা বলে থাকি, এটা আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারব। এই জন্যই আমি রাতে আমাদের এই কাউন্সিলরদেরকে সহ আপনাদেরকে সহ নিয়ে আমরা সবাই ঘরে ঘরে খাবারটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এবং শুধু এটা রাতে না, আমাদের আজকে দিনের বেলাও তো আমাদের বিভিন্ন জায়গাতে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি এবং কালকেও দিব। আমাদের লক্ষ্য হচ্ছে কোনো একজন লোক যারা কর্মহীন, যারা না মানে যারা শ্রমিক বলেন, প্রতিবন্ধী বলেন, ভিক্ষুক বলেন, দিনমজুর বলেন, এই সকল শ্রেণীর অর্থাৎ যারা এই সময় কর্মহীন হয়ে পড়েছে রাঙ্গামাটিতে, একজন লোককে আমরা এটার থেকে বঞ্চিত করবো না। আমরা সবাইয়ের ঘরে ঘরে খাওয়া পৌঁছিয়ে দেবো। আমাদের উদ্দেশ্য একটাই, সবাই খাওয়া পাবে এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আমাদের কাছে আছে এবং সরকার আরও বরাদ্দ দিবে, দিচ্ছে। বাইরে গেছে না, মাইনি গেছে, আসতে পারে না, তারা জানে তো অনেকজন। স্যার মাঝে মধ্যে 15 জন হয়, 13 জন হয়, 10 জন হয়। আজকে খুশি হইলাম, হ্যাঁ, ডিসি স্যারে, ম্যাজিস্ট্রেট স্যারে আমাদের আজকে কিছু সহযোগিতা করছে, চাইল দিয়ে গেছে, প্রতিজন চাইল, তেল, ডাল সব কিছু দিয়েছে, যাকে আমরা আজকে খুশি হইলাম। অনেক অনেক ধন্যবাদ।